আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের তাজা খবর। সৌদিতে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4,73,112 জন। দেখুন সৌদির করোনা সর্বশেষ আপডেট। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতি আজকে আবারও কিছুটা অবনতি হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 1,153 জন, সূত্র সৌদি প্রেস এজেন্সি। আর এদিকে সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গিয়েছে 13 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এতে করে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সর্বমোট রোগী সংখ্যা দাঁড়াল 7,663 জনে। এছাড়া আজ সৌদিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 1,153 জন। এর ফলে সৌদিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,73,112 জনে। বিগত 24 ঘন্টায় সৌদিতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1,145 জন। এর ফলে সৌদিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4,54,404 জনে। আর এদিকে সৌদিতে আজ অবধি 96.1% রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আরও 1,145 জন রোগী। এর মাঝে গুরুতর অবস্থায় রয়েছে 1,319 জন রোগী। চলুন জেনে নেওয়া যায় সৌদি আরবের প্রধান শহরগুলোতে আজকে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মক্কায় 345 জন, রিয়াদে 266 জন, পূর্বাঞ্চলে 148 জন, আসিরে 119 জন, জিজানে 84 জন, মদিনাতে 63 জন, আল কাসিমে 45 জন, নাজরানে 27 জন, তাবুকে 23 জন, হাইলে 17 জন, আলবাহাতে 12 জন, উত্তর বর্ডারে 10 জন এবং আলজৌফে 4 জন, সর্বমোট 1,153 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা মক্কা এবং আমাদের দাম্মামে আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, করোনা বিধির দিকে একটু বেশি নজর দিন, কারণ মক্কা এবং দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সব থেকে বেশি। এছাড়া আপনারা যারা জেদ্দাতে আছেন তাদেরকে বলতে চাই, জেদ্দা আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা বেশির পাশাপাশি করোনায় মৃত্যুর হার সব থেকে বেশি জেদ্দাতে। দিন শেষে আমরা যারা সৌদি আরবে আছি তারা প্রত্যেকেই করোনা আক্রান্ত সকল রোগীর জন্য দোয়া করব, যাতে করে যারা করোনা আক্রান্ত হয়েছে তারা যেন অতি দ্রুত সুস্থ ওঠে। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।